গত মাসের মেডিকেল পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের বুক থেকে ক্যান্সারের ক্ষত সরানো হয়েছিল। শুক্রবার এর তথ্য জানান হোয়াইট হাউসের চিকিৎসক ডক্টর কেভিন ওকনর। বায়োপসিতে দেখা যায় ছোট ক্ষতটি ছিল ব্যাসাল সেল কার্সিনোমা, তবে ক্যান্সারের সকল টিস্যু সফলভাবে সরানো হয়েছে বলে নিশ্চিত করেন প্রেসিডেন্টের চিকিৎসক। এর জন্য অন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই বলেও জানান তিনি, তবে সেটা থেকে গেলে বাড়ার সম্ভাবনা ছিল। চিকিৎসক বলেন বায়োপসির অংশ ভালোভাবে সরানো গেছে এবং ব্যাপক স্বাস্থ্য নজরদারির অংশ হিসেবে প্রেসিডেন্টকে চর্মজনিত পর্যবেক্ষণে রাখা হবে। গত 16 ফেব্রুয়ারি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে প্রেসিডেন্টের হিসেবে দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষা করান বাইডেন। পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে প্রশ্নের মুখেই ওই পরীক্ষা করান 80 বছর বয়সী বাইডেন। তবে ও কনর আবারও বলেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনে তিনি শারীরিকভাবে পুরোপুরি উপযুক্ত।